আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আর আজকে আমি চলে আসলাম খদের পাগলের 57তম পৌরুষ মহরকে। আর এই পৌরুষ উপলক্ষে এখানে অনেক বড় একটা মেলা হয়ে থাকে, আর সেই মেলায় আমি আজকে আসছি, আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমার সঙ্গেই চলুন আর দেখতে থাকুন। গাইচার, এটা হচ্ছে বাবা খদের পাগলার মাজারের প্রধান গেট। এই গেট দিয়েই প্রবেশ করতে হয়, তো চলুন। গাইস, আর এটা হচ্ছে খদের পাগলার রোজা শরীফ। তো আমরা সামনে যাব। তো গাইস, আর সামনে যাচ্ছে এই দরবারের খাদেমের সাথে কথা বলতে। আসসালামু আলাইকুম কাকা। আর এই খদের পাগল এই রোজা শরীফ, আর এখানে ওরস কতদিন যাবো? 57 বছর ধরে হয়। আর এটা উপলক্ষে তো এখানে মেলা হয়, কতদিন ধরে এই মেলাটা হয়? এই পাঁচ দিন সাত দিন। জি, আধ্যাত্মিক জগতে উলিছিলেন। জি, তো এই সম্বন্ধে কিছু আপনি বলবেন। এর কাছে যে আসতো, যে কোনো একটা অসৎ মজুদ নিয়ে আইলে পারে বৌদিত, নাইলে একটা থাকবো দিত, সেরে দিত। তারপরে মনে করেন যে স্টিমারে, নদীতে যে স্টিমার চলতো, স্টিমারে চড়ছিল, নামাই দিয়েছিল, স্টিমারে বন্ধ হয়ে গেছিলো। তারপরে আবার ওনার ডাইকে নিয়ে তারপরে স্টিমার চালু করছে। উনি অনেক বড় একটা উলিয়েছিলেন, তো উনি যে কোনো সমস্যা নিয়ে গেলে পারে ওনার আল্লাহর রহমতে ওনার দয়া হয়ে যেত। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। মামা, এটা কি বাসি না? এটা বাবল। পেপু বুদেলে যে বেলুন। ও, অনেক সুন্দর লাগতেছে। এটা ফুল, এটা কি কি বলে পাখি? এটা এটা কি বলে? এটা মাছ। মাছ ভাই, এটা কত করে পিস? 120। আসসালামু আলাইকুম। আসসালাম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের গফুর কাকা। আর ছোটের সময় থেকে একে দেখতাম যে আইসক্রিম বেচতো, এখনও আছে। আর উনি নিজেই আইসক্রিম তৈরি করে এবং নিজেই বিক্রি করে। তো আপনার আইসক্রিম সম্বন্ধে কিছু বলেন। মেলার ভিতরে আসছি, আর কি বলুন, মেলার ভিতরে শুধু তাই না, আমার অত্র এলাকায় আর ইচ্ছা একটু উঁচুলি, এর বেশি আমি যাই না। তবে আমার আইসক্রিম অরিজিনাল খাঁটি গাভি দুধের, কোনো বাজে কোনো অখাদ্য কোনো জিনিস আমি ব্যবহার করি না। ভাই, কুরমা কত করে কেজি এগুলো? এটা 200 টাকা কেজি। আর এটা কি কি বলে? জামাইকুলি। জামাইকুলি কত করে কেজি? 200 টাকা। সবই 200 কেজি? আপনারা কি নিজেরাই বানাচ্ছেন এখানে? আর এখানে বানানো হচ্ছে টাটকা, জামাইকুলি, কুরমা, সব কিছু নিজেরাই বানিয়ে থাকে। তো গাইচার, এখানে তবরক বিতরণ করা হচ্ছে উরুশের, আর সবাই তবরক গ্রহণ করছে। আমার সাথে আর আমার ভাই আছে পলক ভাই। পলক ভাই কিছু বলেন। আমরা সবাই আজকে মেলাতে ঘুরতে আসছি, আর এখানে আছে সজীব ছোট ভাই। ভাই, আমার হালিম খাচ্ছে, কিরকম মজা লাগছে ভাই? হালিম আমাদের এখানে চিকেন ফ্রাই পাওয়া যায়, বার্গার পাওয়া যায়,
noodles, sasli, noodles, pasta. Ei mele la te cobi ar sina. Asti fast. Asti din hobe mele la. E cand e 5 din hobe. 5 din hobe. 5 din hobe. $40 এটা কি চিকেন চিকেন ফ্রাই $30 বার্গার হচ্ছে $60 রোল $30 নুডলস $40 আর পাস্তা হচ্ছে $50 পাস্তা $50 আচ্ছা আমরা যেগুলো পার্সেল দিছি ওগুলো কি গরম করতেছেন গরম করে দিবেন আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ ভাই সাসলি খাচ্ছে ভাই কেমন লাগছে সাসলি সুপার গুড গুড সুজিত তোমার কাছে কেমন লাগছে গাইচার আপনারা যদি এখানে আসতে চান তাহলে ঢাকা ইচা মহাসড়কের উথলি বাস স্ট্যান্ড থেকে নেমে সামনের দিকে আসলেই বাবা ফজর পাগলের গেট দেখতে পাবেন আর এখানে আসলেই পেয়ে যাবেন হ্যালো গাইচার আজকে মেলায় ঘুরলাম এবং খাওয়া দাওয়া করলাম সবকিছু দেখলাম আর এখন বাসায় ফেরার পালা কারণ আজকে অনেক গরম তাই শরীরটা অনেক টায়ার্ড তো আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক এবং ফলো করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে খোদা হাফেজ